অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার বুকে উদ্বোধন হল রাম মন্দিরের। মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রীর হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা পেলেন রামলালা। রাম নাম মাতোয়ারা দেশের প্রতিটি রাজ্য। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে একাধিক পুজোপাঠ এবং কর্মসূচি পালন করেছে ত্রিপুরাবাসী। প্রতীক্ষার অবসান শেষ হওয়ার খুশিতে উৎসব মুখর হয়ে উঠেছে ত্রিপুরা সহ সমগ্র ভারত। এদিন ত্রিপুরার রাজধানী আগরতলার জেল রোডস্থিত মাঠে পূর্বজন সনাতনী সমাজের পক্ষ থেকে আয়োজিত হয় 5,000 প্রদীপ প্রজ্বলন কর্মসূচি। শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি সামনে রেখেই আরতি পূজার্চনা রামনামে মেতে উঠেছে পূর্বজন সনাতনী সমাজ। এদিন তাদের থিম ছিল অখণ্ড ভারত। এদিন পূর্বজন সনাতনী সমাজের পক্ষ থেকে আয়োজিত প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ত্রিপুরার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রাম মন্দির উদ্বোধন এবং সেই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন রাজীব ভট্টাচার্য। দীর্ঘ প্রতীক্ষার ফসল এবং সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি, এই সনাতন ধর্মের আমাদের পরম প্রাণ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কারণ দীর্ঘ প্রতীক্ষায় আমরা ছিলাম, আজকে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দিনটিকে আমাদের সনাতন ধর্মের যারা ভাইয়েরা বোনেরা সবাই মিলে আজকের এই দিনটাকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই আগরতলা ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের মাঠে অখণ্ড ভারতের জ্যোতি জ্বালিয়ে আমরা আমাদের এই রামকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অযোধ্যার রাম মন্দিরে রামলালার আগমনে উচ্ছ্বসিত ত্রিপুরাবাসী। তাই অযোধ্যা অবধি না যেতে পারলেও নিজ নিজ স্থানে উৎসবে মাতলেন ত্রিপুরার সনাতনী সম্প্রদায়ের মানুষজন। আমাদের সারা ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও সনাতনীরা আজকের দিনটাকে একটা মানে তাৎপর্যপূর্ণ দিন মনে করে আজকে দীপাবলি করেছে, কোথাও কোথাও রামের পুজো হয়েছে। সবাই তো অযোধ্যা যেতে পারেনি, তাই যার যার মন্দিরে সবাই যার যার বাড়িতেই সেটা রাম মন্দির মনে করে নিয়ে উৎসব করেছে, আমরাও এখানে এরকমটাই করেছি। সব মিলিয়ে অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে অন্যান্য রাজ্যবাসীর মতোই রাম নামে মেতে উঠতে দেখা গেল ত্রিপুরার মানুষজনকে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে খুশির উৎসবে মাতোয়ারা ত্রিপুরাবাসীও। মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।